নমস্কার, জোহার। আবার আপনাদের সামনে আমি দ্বিতীয় পর্বের আলোচনায় হাজির হলাম। আজকে মূলত যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপিত করতে চাইছি সেটি হল যে আমরা ইতিপূর্বে জেনেছি যাওয়া এবং ডাঙ্গোয়া করম সম্বন্ধে, এবং যে দিসুম এবং বুড়ি করম যেটা বলা হয় সেটা কখন পালন করা হয়, কিভাবে পালন করা হয়, সেই ব্যাপারে কিন্তু আজকে আমরা জানব। তো এই বুড়ি করম বা দেশুয়া করম এটা কিন্তু টোটাল অগ্রহায়ণ মাস ধরে করা হয়, এবং অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার ধরে করা হয়, এবং অগ্রহায়ণ মাসের যে পূর্ণিমা সেটা কিন্তু সবচাইতে শুভ দিন, এবং সেটা বৃহস্পতিবারই পড়ে। তো এই যে অগ্রহায়ণ মাসে যে করম হয় সেই করমটির আবার দুটি ভাগ, একটি বুড়ি করম আর একটি হচ্ছে দিসুয়া করম অর্থাৎ দিসুম করম। তো দিসুম করম হচ্ছে গ্রামের সবাই মিলে যখন কোনো করম পূজা করা হয়, নমহলের বিভিন্ন ভূমি সমাজের আমাদের কুটুম বা আমাদের কিলিকুপুল বা আমাদের কুটুম ভাইয়াদেরকে ডেকে যেটা করা হয় সেটাকে বলা হয় দিসুম করম। আর ওই করমের একটি অংশ যেটি পারিবারিকভাবে করা হয়, কোনো ব্যক্তি বিশেষের বাড়িতে করা হয়, সেটাকে বলা হয় বুড়ি করম। অর্থাৎ অগ্রহায়ণ মাসে যে করম করা হয় সেটা হচ্ছে বুড়ি এবং দিসুম করম। তো এরপরে মূল আলোচনায় আসা যাক। আপনারা ইতিপূর্বে জেনেছেন যে ডাঙ্গোয়া করম এবং জাওয়া করম কাকে বলা হয় এবং কেন করা হয় সেই সম্পর্কে আপনারা জেনেছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এই করম পূজাটা কিভাবে করা হয়, সেই ব্যাপারেই আমি বিস্তারিত বলছি। হয়তো ভিডিওটা বড় হয়ে যেতে পারে, পরবর্তী অংশে আপনারা আর বাকি যে অংশটা সেটা পাবেন, তো যতটা সম্ভব বলার চেষ্টা করছি। তো যে করমটা বললাম যে ওই জাওয়া করম বা ডাঙ্গোয়া করম, এই করমটার ক্ষেত্রে মূল যে দেবতা ধরা হয় সেটা হচ্ছে করম রাজা এবং করম রানী। এটা গান আছে আমাদের ভূমিজ ভাষায়, এলা এলা করম রাজা সাদম চেতান্তে, এলা এলা করম রানী হাতি চেতান্তে। অর্থাৎ করম যে রাজা তিনি ঘোড়াতে করে আসেন, এবং করম রানী তিনি হাতি করে আসেন, এবং সেটি মাটি দিয়ে কিন্তু তৈরি করতে হয়। এখন এই যে করম পূজাটা করা হয়, এই করম পূজা করার জন্য কিন্তু যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে যাওয়া দিতে হয়, আমাদেরকে অঙ্কুরিত করতে হয়, ভূমি ভাষায় সেটাকে বলা হয় যাওয়া। তো সেটা কিভাবে করা হয়, সেটা বিজোড় সংখ্যা দেখে করা হয়, অর্থাৎ 7 দিন আগে, 5 দিন আগে, 3 দিন আগে বা 1 দিন আগেও করা যেতে পারে। কিন্তু যেহেতু একদিনের ক্ষেত্রে সময়টা খুবই কম, সেই জন্য সর্বনিম্ন 3 দিন করতে হয়, 3, 5 বা 7 দিনের দিনে। যদি ডাঙ্গোয়া করম করে তাহলে ডাঙ্গোয়া মেয়েরা অর্থাৎ আই বুড়ো মেয়েরা, আর যদি ঘরের লোক করে তাদের ফসল যাতে বেশি হয় তার জন্য, তাহলে কিন্তু সেটাকে যাওয়া করম বলা হয়। নিয়ম এক, প্রথমে কি করতে হয়, ভোরবেলায় সকাল খুব সকালে ভোরবেলায় স্নান করে নিতে হয়, এবং স্নান করার পর পরিষ্কার কাপড় মানে কাঁচা কাপড় যেটা বলা সেটা পরিধান করে গ্রামের যে সীমানাতে যে পাট বঙ্গা আছে বা ঘাট বঙ্গা আছে, ঘাট গ্রামের শেষ প্রান্তটাকে বলা হয় ঘাট ভূমি ভাষায়, তো সেখানে যে ঘাট বঙ্গা আছে সেই ঘাট বঙ্গার
কাছে যাওয়া সেই প্রান্তে যাওয়া হয় এবং যে করে বিভিন্ন শস্য জাতীয় দ্রব্য নেওয়া নিয়ে যাওয়া হয়। সেটা মসুর হতে পারে, সেটা কুত্তি হতে পারে, সেটা রাহেড় হতে পারে, সেটা ছোলা হতে পারে, সেটা মটর হতে পারে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে যাওয়া হয় এবং ধান হতে পারে। তো সেগুলো নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পর সেখানে একটু বেলেযুক্ত মাটি, যেখানে আপনার মানে মাটিও থাকবে বেলু মানে বালিও থাকবে, তো মোটামুটি সেই ধরনের মাটি, সেই মাটিতে কি করা হয় যে সেই মাটিতে আপনার প্রথমে করম রাজা এবং করম রানীর নাম করে মাটিতে সিঁদুরের টিটা দেওয়া হয়, সিঁদুরের টিকা দেওয়া হয়, প্রথমে মারাংবুরু, তারপর সিংহগা, তারপর করম রাজা এবং রানী। এরপর সেই সেই সেটার মানে সেই পূজাটা করার পর কি করা হয়, ওই বেলেযুক্ত যে মাটিটা সেই মাটিতে হলুদ এবং সিঁদুর তিনটি তিনবার তিলক দেওয়া হয়, সিঁদুর দিয়ে তার সঙ্গে আপনার কাজলও দিতে পারেন, চোখে যেহেতু কাজল পরা হয়, তো সেটা দিয়ে আপনার মাটিটাকে মিশানো হয়, মেশানো হয়। মেশানোর পর সেই সমস্ত শস্যগুলো দিয়েও মেশানো হয় এবং মেশানোর পর শালপাতের যে খালা করা হয়, আমাদের যে নির্দিষ্ট নিয়ম পদ্ধতি আছে যে শালপাতার করার ক্ষেত্রে, সেই পদ্ধতি মেনে সেটার একটা অংশ, সামান্য কিছু অংশ সেটা দেওয়া হয় এবং যতগুলো মেয়ে যায়, মহিলারা সাধারণত যায়, সেখানে যাওয়ার পর সেগুলো কিছু কিছু অংশ রেখে দেয় এবং রেখে সেটা একটা নির্জন জায়গায় কোনো কোণে রেখে দিয়ে বাকি যে অংশটা সেটা কি করা হয়, সেটা আপনার ওই বাঁশের বাঁশের যে ঝুড়ি, ছোট ঝুড়ি যেগুলোকে বলা হয় টুপা বলা হয়, সেই ঝুড়ি বা টুপাতে সেই বাকি অংশটা দেওয়া হয় এবং দেওয়ার পর সেখানে ওই ফলগুলোকে আবার আলাদা আলাদা করে বোনা হয়, বোনা হয়, উপর দিকে ছড়ানো হয় এবং ছড়ানোর পর সেখানে স্নান করা হয়। স্নান করার পর যেমন আমরা মুখ ধুই, মুখ ধুলে যেমন আমরা দাঁতন দিই, শাল দাঁতন দিই, সেটা দিব। তার সঙ্গে আপনার আমরা অনেকে যারা নেশা করি তারা হয়তো খয়নি দিলাম বা হাঁড়িয়ার রশ্মি দিলাম, এটা দেওয়ার পর যেটাকে বলা হয় ইলি বলি আমরা, সেই ইলি রশ্মি দেওয়া হলো। দেওয়ার পর সেখানে স্নান করে নতুন কাপড় পরে সেই সমস্ত মহিলারা চলে আসে ঘরে, তিনবার ওখানে মানে সেখানে কিন্তু তিনবার ঘুরবে, ঘোরার পর চলে আসে ঘরে এবং ঘরে যে আমাদের ঠাকুর থান আছে সেই ঠাকুর থানের পাশে কিন্তু ওই যে টুপা বা ছোট ঝুড়ি সেই ঝুড়িটা তা ঝুড়িটা রাখা হয় এবং রাখার পর প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর, নতুন বস্ত্র পরিধান করার পর আমরা যেমন জল খাই সেরকম জল দিব, দাঁতন দিই এবং তার সঙ্গে কাজল, সিঁদুর, যা যা লাগে সেগুলো দেওয়া হয় এবং দিয়ে এটা কন্টিনিউ চলতে থাকে। যদি তিন দিন হয় তাহলে তিন দিন হবে বা পাঁচ দিন বা ছ দিন বা সাত, পাঁচ দিন বা সাত দিন, এইভাবে করা হয় এবং করার পর যেদিন সেই করমের করম পূজার দিনে ক্ষণ এসে যায় সেদিন কিন্তু ডাল আনতে যাওয়া হয় এবং সেই ডালটা যেদিন আনতে যাওয়া হবে তার আগের দিন কিন্তু কি করা হয় যে আমাদের অরিজিনাল যে ভূমিজের নিমন্ত্রণ সেটাকে বলা হচ্ছে গুয়া, অর্থাৎ হত্তকি এবং সুপারি দিয়ে তার সঙ্গে সামান্য হলুদ মিশিয়ে সেটা কিন্তু নিমন্ত্রণ করে আসতে হয় সন্ধ্যেবেলায় তার আগের দিন, যে করম ঠাকুর, করম রাজা, করম রানী, তোমাকে আমরা নিতে আসবো, তুমি কিন্তু আসবে। তার পরের দিন সন্ধ্যেবেলায় বা বিকেলবেলায় সন্ধ্যে হব হচ্ছে সেই সময় নিয়ে যাওয়া হয় এবং হাঁড়িয়াটা অর্থাৎ ইলিটা আমাদের মাস্ট রাখতে হয় এবং সেখানে নিয়ে গিয়ে সেই ইলির যে রাসাটা, যে রসটা থাকে সেটা দিয়ে আমাদের যে পুজোর নিয়ম আছে সেই পুজোর নিয়ম অনুযায়ী সেখানে পুজো করা হয় এবং তিনবার নাচ করে করে ঘোরা হয়, বাজনা করা হয়, করমের বিভিন্ন
গান করা হয়। হ্যাঁ, তো সেই গান করার মধ্য দিয়ে তারপরে তিনবার হয়ে গেলে সেখানে করম পূজা করা হয়। পূজা করার পর নিয়ম অনুসারে দুটো করম ডাল কাটা হয়, একটা করম রাজার নাম করে আর একটা করম রানীর নাম করে। তারপরে সেটা মাথায় নিয়ে, সেটা কখনোই হাতে ধরে নয়, মাথায় নিয়ে নাচতে নাচতে আসা হয়। এবং আসার পথে প্রত্যেক পরিবার বা প্রত্যেক ঘরে যখন আসা হয়, তখন তারা হলুদ তেল জল দিয়ে পা ধুয়ে দেয় এবং সঞ্জা দিয়ে তাদেরকে বরণ করে। এইভাবে আস্তে আস্তে আসা হয় যেখানে করম পূজা আখড়া করা হয়েছে, যেখানে করম পূজা করা হবে তার স্থান করা হয়েছে সেখানে। এরপর সেই জাওয়াগুলো নিয়ে আসা হয় এবং সেই যে লুকানো ছিল সেই জাওয়াগুলো নিয়ে আসা হয়। আনার পর সেগুলোকে একত্রিত করা হয় এবং তারপর করম পূজার যে নিয়ম আছে সেই নিয়মে পূজা হয়। এবং পূজা করার আগে যে করম কাহিনী আছে, নির্দিষ্ট করমদের যে কাহিনী, করম রাজা করম রানী, সেটা অনেক বড় কাহিনী, সেটা বলতে গেলে হয়তো এর মধ্যে কুলোবে না। তো সেই কাহিনী বলা হয় কিভাবে করম রাজা করম রানী কীভাবে গরিব থেকে গরিব হয়ে গেল, কীভাবে অসহায় ভাব হয়ে গেল, পরবর্তী ক্ষেত্রে সেই করমকে ঘুরিয়ে কর্ম এবং করম এবং ধর্ম, সেই ধর্ম দিয়ে করে করমকে ফিরিয়ে নিয়ে আসছে এবং সে ধন সম্পদ পেয়ে সে কিন্তু বিরাট ধনী হয়ে যাচ্ছে, সেই কাহিনী আছে। সেই কাহিনীটা বলা হয়, তারপরে পূজা করা হয়, পূজা চলে সারা রাত ধরে এবং নাচ করে করে চারদিকে ঘোরা হয় সারা রাত ধরে। এবং ভোর হলে আবার সেই ডালগুলো, সকাল হলে সেই ডালগুলোকে আবার নাচতে নাচতে করম গান করতে করতে সেগুলো নদীতে সাপ নদীতে মাসি দেওয়া হয়। এবং সেই সময় গান আছে, পিসিং ধরে করম রাজা ওড়া দুয়ার করে, গাপা ধরে করম রাজা এআই গাড়া পারমরা, এরকম গান আছে, সেই গানগুলো বলা হয়। এবং এই যে অঙ্কুরিত হলো, সেই অঙ্কুরিত যে অঙ্কুর বেরোলো, যেটা যাওয়া করা হলো, যাওয়া করার পর যে অঙ্কুর বেরোলো, সেই অঙ্কুরগুলো দেওয়া হয়। অঙ্কুরগুলো ঠাকুরকে দেওয়ার পর যে অবশিষ্ট অংশটা থাকে সেই অঙ্কুরগুলো নিয়ে যাওয়া হয়, যে যার বাড়িতে সেগুলো চালের মধ্যে ছড়িয়ে দেয় এবং দুয়ারে দুয়ারে, মানে যেখানে রাস্তা আছে সেখানে ছড়িয়ে দেওয়া হয়। এবং ছড়িয়ে দিলে সেখানে শুভ হয়, যে ছেলে মেয়েরা, যে মেয়েরা তারা ভালো পাত্র আসছে তাদের ঘরে ভালো পাত্র আসে, এবং যাদের ফসল ভালো হওয়ার জন্য কামনা করে তাদের ফসল ভালো হয়, তাদের রোজগার ভালো হয়। এটাই হচ্ছে করমের মূলত ডাঙ্গুয়া এবং যাওয়া করমের সংক্ষিপ্ত কাহিনী আমি আপনাদের সামনে শেয়ার করলাম। যাই হোক, পরবর্তী পর্যায়ে আবার যে দিশুয়া করম এবং মূলি করম সেই ব্যাপার নিয়ে আলোচনায় আসব। আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, শুভম জোহার।